ড্রয়িং ফার্স্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের খুবই সহজে কিভাবে ক্রিসমাস ট্রি আঁকা যায় সেটা দেখাচ্ছি। দেখো, প্রথমে ক্রিসমাস ট্রিটা আঁকতে গেলে আগে একটা সোজা করে লম্বা তোমরা লাইন আঁকা করে নেবে, হালকা করে আঁকা হয়ে গেলে এবারে তোমরা একটা উপর থেকে লম্বা করে সরু করে এরকম ত্রিভুজের মতো লাইনটার এই দিকে অর্ধেক করবে, এই দিকটায় অর্ধেক করবে। একটা ত্রিভুজও আগে করে নিয়ে মাঝখান থেকে দাগ টেনে নিতে পারো, এরকমভাবে করে নেবে। করা হয়ে গেলে তারপরে তোমরা ক্রিসমাস ট্রিকায় তোমরা সহজ করে এরকমভাবে আঁকবে। দেখো, এরকম করে তোমরা সহজ করে ক্রিসমাস ট্রিকায় করবে। করা হয়ে গেলে নিচের দিকে গোলাটাকে তোমরা এরকমভাবে করে দেবে। দেওয়া হয়ে যাওয়ার পর উপরে একটা স্টার থাকে, সেই স্টারটাকে তোমরা করে আঁকবে। ঠিক আছে, তারপরে এখানেও একটা স্টার করে দিতে পারো সহজ করে, এখানেও তাই, এখানেও তাই। এখানে একটা করে দিতে পারো, এখানে একটা, এখানে এখানে একটা গোল করে এরকম গোল করে দিতে পারো। গোল গোল বল থাকে লাগানো বিভিন্ন রকমের রঙে, এরকমভাবে তোমরা ক্রিসমাস ট্রিটাকে আঁকবে। তোমরা তাহলে দেখলে কীভাবে সহজেই আমরা একটা ক্রিসমাস ট্রি আঁকা করলাম। এখানে ক্রিসমাস ট্রির নিচে অনেক গিফট রাখা থাকে সবাইকে দেওয়ার জন্য, বাচ্চাদের দেওয়ার জন্য। তুমি এখানে গিফট বক্সগুলো পাশে আশপাশে আঁকা করে দিতে পারো, এরকম করে গিফট বক্স রাখা আছে বাচ্চাদের জন্য করে দেবে। আরও অনেক বিভিন্ন রকমের পুতুল আছে বাক্সের ভিতরে, বিভিন্ন রকমের জিনিস আছে, ধরো আরও খেলনা আছে, তো সেগুলো তোমরা এরকমভাবে আঁকা করে দিতে পারো সহজ করে। তাহলে দেখো, আমরা খুবই সহজেই একটা ক্রিসমাস ট্রি আঁকা করে ফেললাম। এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আর তোমাদের কিছু বলার থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটাকে তোমরা তোমাদের বন্ধু বান্ধব যত সবাই আছে সবাইকে শেয়ার করবে। ঠিক আছে, তোমরা তাহলে এটা বাড়িতে প্র্যাকটিস করো মন দিয়ে।